বয়স 25 বছর, চুল কাটার পর একটু ঘাড়পিট মালিশ করে নেয় 10 থেকে 15 মিনিট, বিনিময়ে তাকে কিছু বকশিশ দেয়। একদিন ঘাড় মালিশ করার সময় কট করে একটি আওয়াজ হয়, একটু সামান্য ব্যথাও করে উঠেছিল, কিন্তু ছেলেটি অতটা গুরুত্ব দেয়নি। দু একদিন পর সে ঘাড় ব্যথা অনুভব করতে লাগল, ক্রমে ব্যথা বাড়ছে। মা ভাবলেন হয়তো উল্টাপাল্টাভাবে শোয়ার জন্য ঘাড়ে ব্যথা হয়েছে। মা প্রতিদিন ঘাড়ে গরম শেক দিয়ে দিতে শুরু করেন, কিন্তু কিছুতেই ব্যথা কমছে না, বরং দিন দিন বাড়ছেই। এক পর্যায়ে ব্যথা হাতের মধ্যে আঙুল পর্যন্ত আসতে শুরু করল। ব্যথার জন্য ঘাড় নড়ানো তার কষ্টকর হয়ে উঠল। শেষ পর্যন্ত চিকিৎসকের শরণাপন্ন হল। চিকিৎসক পরীক্ষা করে বললেন সার্ভাইকাল ডিস্ক প্রলেপস হয়েছে। ঘাড়ের MRI ও নার্ভ কন্ডাকশন স্টাডি পরীক্ষা করে সেটি প্রমাণিত হল। মেরুদণ্ডের দুটি হাড়ের মাঝে এক ধরনের ডিস্ক থাকে, সেখান থেকে স্নায়ুগুলো বের হয়ে আসে, আমাদের হাতে ছড়িয়ে পড়ে। যখন কোনো কারণে ওই ডিস্ক সরে যায়, স্নায়ুর উপরে চাপ দেয়, তখন ব্যথা ঘাড় থেকে হাতের দিকে সরে আসে। এটাকে সার্ভাইকাল ইন্টারভার্টিবল ডিস্ক প্রলেপস বলে। এক্ষেত্রে চিকিৎসা হল ঔষধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম, অর্থাৎ হাঁটা চলা বা মুভমেন্ট করা যাবে না। এমন অবস্থায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী 2 থেকে 4 সপ্তাহ হাসপাতালে ভর্তি থেকে দিনে 2 থেকে 3 বার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। এটাতে অবস্থার উন্নতি না হলে অপারেশনও করা লাগতে পারে। আলোচ্য বালকটির এই সমস্যাটি কেন হলো? খোঁজ নিয়ে জানা গেল নরসুন্দর ঘাড় পিঠ মালিশ করে বিভিন্ন ভঙ্গিমায়। কোনো কোনো সময় মাথার ওপর চাপ দেয়, কখনো ঘাড় বাঁ দিক থেকে ডান দিকে কাত করে। এসব মালিশ ঘাড়ের জন্য খুবই ক্ষতিকর, এতে ঘাড়ের স্নায়ুতে চাপ পড়ার আশঙ্কা থাকে। পরামর্শ, সেলুনে গিয়ে কখনো ঘাড় বা মাথা মালিশ করবেন না। ঘাড় কখনো খুব বেশি পিছনে বা এপাশ ওপাশ কাত করবেন না, এতে হঠাৎ করে সার্ভাইকাল ডিস্ক প্রলেপস হয়ে যেতে পারে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।